সকাল সকাল শহরে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কাঠের গুদাম। নিমতলার ঘিঞ্জি এলাকার এই কাঠের গুদামে শনিবার সকালে আগুন লেগে যায়। নিমতলার মহর্ষি দেবেন্দ্র রোডের অগ্নি নির্বাপক কেন্দ্রের পাশের কাঠ গুদামে সকাল 9:45 নাগাদ আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘিঞ্জি অঞ্চল হওয়ায় আশেপাশের বাড়ি থেকে মানুষজনকে সরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক শশী পাঁজা। গুদামে যারা ছিলেন সকলকে শেষ পর্যন্ত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। জোড়াবাগান থানার পুলিশ মাইকিং শুরু করে। সূত্রের খবর, ওই কাঠের গুদামে অনেক শ্রমিক থাকতেন, সেখানেই রান্না করতে গিয়ে অসাবধানতাবশত আগুন লেগে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল। দাওয়াল বিউরো।